যখন আপনি একটা সার্টেন পিরিয়ড খাবার পাবেন না, তখন বডি সঞ্চিত ফ্যাট বার্ন হয়। আর আপনি যদি ছয় বেলা খান, খেতেই থাকেন, তাহলে এটা জমাই হতে থাকবে। ঠিক আছে, এটা গেল একটা সমস্যা। সমস্যা অনেক, একটা দুটো না, অনেক সমস্যা। যেমন আমার ব্লাড যদি অ্যাসিডিক হয়ে যায় বা কোষের এনভায়রনমেন্ট অ্যাসিডিক হয়ে যায়, তাহলে আমাদের প্রবলেম। তো এটা কিভাবে হয়, যে আমাদের যে ওয়েস্ট প্রোডাক্টগুলো তৈরি হয় বডিতে, সেগুলোকে বডি থেকে নিষ্কাশন করা প্রয়োজন। কিন্তু আমরা সেটা করি কখন, যখন একটা সার্টেন পিরিয়ড না খেয়ে থাকি, বুঝেছেন? তখন বডি তার সঞ্চিত যেই টক্সিনগুলো, যে ফ্যাটগুলো, এগুলো সে বার্ন করে, ডিটক্সিফাই করে। এই যে রোজার কথা আমরা, এই 30টা রোজায় কী কী উপকার, এই যে বডিকে ডিটক্সিফাই করে, টক্সিনগুলোকে পরিষ্কার করে, বুঝেছেন? রোজার মাধ্যমে ফ্যাট বার্নিং হয়, বুঝেছেন? যে কোষে চর্বি জমে গেল, এগুলোকে বার্ন হয়। তাহলে চর্বি কেন জমে বলেন তো? আমরা খাবার খাচ্ছি, সেটাকে ব্যবহার করছি না, তাহলে সেটা কী হবে, জমা থাকবে। তা এখন ব্যবহার করে কীভাবে মানুষ? ব্যায়ামের মাধ্যমে অথবা কায়িক শ্রমের মাধ্যমে ব্যবহার করে। আগের মানুষ কি আলাদা ব্যায়াম করার দরকার ছিল? যারা শিকার করতো, শিকারের জন্যে তাদেরকে গাছে চড়তে হতো, দৌড়াতে হতো, হাঁটতে হতো, সাঁতার কাটতে হতো, তবেই না সে শিকার পেত। তো তাদের কায়িক শ্রম ছিল। গ্রামে এখনও যাদের কায়িক শ্রম আছে, তারা এখনও আলহামদুলিল্লাহ অনেকে আছেন, 70-80, কোনো রোগ নাই, বয়স হয়ে গেছে, কোনো ডিজিজ নাই। এই ধরনের ডিজিজ, বিশেষ করে আজকের যেই ডিজিজগুলো নিয়ে আমরা আলোচনা করছি, আমরা মূলত এখানে যে ডিজিজগুলো নিয়ে আলোচনা করছি সেগুলো হচ্ছে মেটাবলিক ডিজিজ, যেগুলো আমার তৈরি হয়েছে চলাফেরার সমস্যার কারণে। তো চর্বি কিভাবে জমা হয়েছে এটা তো বুঝতে পেরেছেন নাকি? তো চর্বি জমা হয়েছে যে অতিরিক্ত যা, মানে যা খেয়েছি সেটা অতিরিক্ত কখন বলি? যখন সেটাকে ব্যবহার করি না, এটা অতিরিক্ত। আপনি যতটুকু খেয়েছেন ব্যবহার করলে সেটা তো আর অতিরিক্ত বলা যাচ্ছে না। ধরেন কৃষক 2 গামলা খেয়েছে, সকালে 1.5 গামলা বা 2 গামলা খেয়েছে সন্ধ্যায়, এখন সে 14 ঘন্টা পরিশ্রম করেছে, অতিরিক্ত জমা নাই, বরং উল্টা আরো খরচ করে হয়েছে, তাহলে সে ওই তার জন্য 2 গামলা অতিরিক্ত নয়। আর আপনি 2 মুঠ করে ভাত খাচ্ছেন কিন্তু কিছুই করেন না, 2 মুঠ করে 3 বেলা খান কিন্তু কিছু করেন না আপনি, তাহলে আপনার জন্য 2 মুঠই অতিরিক্ত। এটা কি বোঝা গেল? মানে অতিরিক্ত মানে হচ্ছে যে খাবার আপনি গ্রহণ করলেন কিন্তু সেটাকে বার্ন করলেন না, ব্যবহার করলেন না, ইউটিলাইজ করলেন না, জমা করে রাখলেন। দ্যাটস, এটা ক্লিয়ার? তাহলে সেটাকে বার্ন করতে হবে। তো এই রোজা আমাদের সুযোগ করে দেয় এটাকে বার্ন করে, না খেয়ে থাকলে ওই সময়টায় আমার এই খাবারগুলো সঞ্চিত, এগুলো বার্ন হবে, কোষে জমে থাকা জঞ্জালগুলো পরিষ্কার হবে। তাহলে আরেকটা সমস্যা হলো যে আমরা যখন তরুণ বয়সে থাকি, তখন যেই খাবারগুলো আমরা গ্রহণ করি এখনকার বর্তমানে, এগুলো বেশিরভাগই হচ্ছে প্রসেসড এবং ফাস্টফুড। যেমন কোকা কোলার পিএইচ হচ্ছে 2.5, তো এটা যদি 10 গ্যালন পানিতে আপনি দেন, যেটা পিএইচ হচ্ছে 7.4, ধরেন রক্তের পিএইচ যেটা, তো এটার পিএইচ নেমে চলে আসবে 4 পয়েন্ট সামথিং, যেটা আপনার মৃত্যু, মানে 6 পয়েন্টের নিচে গেলে এটা মৃত্যুর মতো, আপনি মারা যাবেন। তাহলে বডি এটাকে কি করে, এটাকে আবার অতটা নামতে দেয় না, পিএইচ 7.3 থেকে 7.45 ব্লাডের পিএইচ বডি সবসময় মেনটেন করার চেষ্টা করে। কিন্তু এটা যখন আপনি এত অ্যাসিডিক একটা বাচ্চাদের খাওয়াবেন, তার এই যে ব্লাডের যে বাফার সিস্টেমের উপর সাংঘাতিক চাপ পড়ে, বুঝেননি কথা? এটা যে কি পরিমাণ ক্ষতিকর, এটার ভিতরে সুগার আছে সেটা তো আছেই, সেটা অবশ্যই ক্ষতিকর, সেটার ক্ষতিকর দিক নিয়ে আমরা প্রচুর আলোচনা করেছি। প্রদাহ তৈরি করে, হ্যাঁ, ব্রেন নষ্ট করে, সব কিছু, বাচ্চাদেরকে মুটিয়ে ফেলে, লিভারে ফ্যাট হয়,
ছোট ছোট বাচ্চাদের ডায়াবেটিস হচ্ছে, ইনসুলিন রেজিস্ট্যান্স হচ্ছে, ঘাড় কালো হচ্ছে, বগল কালো হচ্ছে, তারা কিছু করতে চায় না। বর্তমান বাচ্চাগুলো আর কি দেখবেন যে ইন্টারনেট অ্যাডিকশন, সারাদিন মোবাইলে থাকে, গেমস খেলতে পছন্দ করে, আউটডোরে যায় না, রোদে যায় না, রোদে গেলে মাথা ব্যথা করে, আর এক ফোঁটা বৃষ্টির পানি পড়লে অসুস্থ হয়ে যায় তারা। তারা অনেকটা ফার্মের বাচ্চাদের মতো হয়েছে, ফার্মের মুরগির বাচ্চার মতো হয়েছে। তা এখন ফার্মের ওরা ফিড খায়, আমরা খাই হচ্ছে কেমিক্যাল বাচ্চাদেরকে। তা এখন এই যে একটা সিম্পল উদাহরণ যদি দেওয়া যায়, যে একটা এক গ্লাস কোকা কোলা আপনি খেলে বাচ্চা সর্বনাশ হয়ে যাবে, কিন্তু ওই যে বডিতে তার হোমিওস্টেসিস বা অ্যাসিড বাফার যেটা আমরা করি, করে এটাকে আমরা ব্যালেন্স করি, বডি ব্যালেন্স করে, কিন্তু করতে গিয়ে তাকে প্রচণ্ড থ্রেটে পড়তে হবে, তো সে আবার খায় আবার এরকম। তো এইভাবে একটা সময় বাচ্চাটা অসুস্থ, ছোট ছোট বাচ্চারা এখন অসুস্থ হচ্ছে, আনবিলিভেবল। ছোট ছোট বাচ্চাদের এখন টাইপ 2 ডায়াবেটিস, ফ্যাটি লিভার তো প্রায় সবারই আছে, মোটু মুটিয়ে গেছে যারা। তাহলে এক ধরনের আমাদের প্রবলেম হচ্ছে যে ডাম্প করা, আমরা জাঙ্ক বুঝি, জাঙ্ক কাকে বলে বলেন তো, জাঙ্ক মানে কি, যেটাকে ব্যবহার করি না করি না। তো ঘরে যে জাঙ্ক গুলো থাকে কি, সেটা কি ব্যবহৃত জিনিস না অব্যবহৃত জিনিস, যেটা কোনো কাজে লাগে না? তাহলে জাঙ্ক হচ্ছে এই আমাদের বডির ভিতরে যেই জিনিসগুলো কি কোনো ব্যবহার নেই, তো সেটা যেখানে জমা থাকে সেটাকে বলে জাঙ্কইয়ার্ড। জাঙ্ক জমা থাকে কোথায়? জাঙ্কইয়ার্ডে, মানে ডাস্টবিন। ডাস্টবিন চিনেন তো নাকি? আচ্ছা, জাঙ্কইয়ার্ড বোঝা লাগবে না, ডাস্টবিন চিনেন কিনা? তাহলে আপনার প্রতিটা কোষ হবে ডাস্টবিন, দেখতে বাইরে থেকে আপনাকে সুন্দর লাগলো, আপনার ভিতরে পুরোটাই ডাস্টবিন, কারণ ওখানে আপনি জাঙ্কইয়ার্ড বানাইছেন, জাঙ্ককে জমা করছেন। তো জাঙ্ক যে ফুডগুলো বলা হয়, জাঙ্ক ফুড, এটা এমনিতে বলা হয়, আবার কি বাঁচবে? এরপরে বাঁচলে ওটা পানিতে চুবাবো, বন্ধ করছো, বোঝা গেল? মোবাইল যেন না বাজে, খবরদার, কথা বলা তো দূরের কথা, কেন মোবাইল যেন এখানে না বাজে। তাহলে জাঙ্ক ফুড কেন বলা হচ্ছে, কাদেরকে জাঙ্ক ফুড বলা হচ্ছে? তাহলে আমাদের কোমলমতি শিশুরা সেগুলো তো খাচ্ছে, খাচ্ছে না? এই জন্য কোমল পানীয় নাম দিয়েছে, ইটস, এটা কোমল পানীয়, কারণ অ্যাসিডিক যে পানীয়গুলো এগুলো কোমল, আর অ্যালকালাইন ওয়াটারগুলো হার্ড, বুঝলেন? এটা নামে ঠিক আছে, কামে ঠিক আছে, কিন্তু এটা বডির জন্য ভেরি হার্ড, বুঝেছেন? ব্লাড যদি অ্যাসিডিক হয়ে যায়, ব্লাড কোয়াগুলেট হয়ে যাবে, কোয়াগুলেশন হয়ে যদি হার্টের ভিতরে যায় তাহলে তো মরেই যাবে। কিন্তু এগুলো হয় হচ্ছে প্রথম দিকে, অনেক ক্যাপিলারিজ আছে আমাদের, আমাদের যে রক্তনালীগুলো আছে এগুলোকে পেঁচালে পৃথিবীকে 2 বার 2.5 বার পেঁচানো যাবে, শুধু একজনের রক্তনালী দিয়ে পৃথিবীটাকে এইভাবে পেঁচানো যাবে 2.5 বার, এত লম্বা। তো এগুলো মাকড়সার জালের মতো, ক্যাপিলারিস। তো দেখা গেল যে এরকম কোটি কোটি আছে। তা আপনার ওখানে ওই অ্যাসিডিক এনভায়রনমেন্টে ওই অ্যাসিড ব্লাডকে ক্লক করে ফেলে, বুঝেছেন? তো যেখানে ব্লাড ব্লাড ক্লক হয়ে যায় ওই এরিয়াটা আর কোনো ফাংশন করে না, এই জন্যে ডায়াবেটিস রোগীর দেখবেন ডিস্টাল নার্ভগুলো ড্যামেজ হতে থাকে, পেরিফেরাল নার্ভগুলো ড্যামেজ হতে থাকে, যেগুলো হার্ট থেকে অনেক দূরে দূরে, ওই নার্ভগুলো ড্যামেজ হতে থাকে। তা আমাদের কাছে আসে নার্ভের ব্যথা, নাম্পনেস, 10-12 বছরের ব্যথা, 7-8 বছরের ব্যথা, এবং 2-3 মাস পরে ভালো হইলো না কেন, এটা নিয়ে খুব মানে আফসোস। আমি বললাম যে এটা তো ড্যামেজ হয়ে গেছে নার্ভ, এটা ভালো যদি হয়ও তাও তো আরও 6 মাস 1 বছর 2 বছর 6 বছর লাগতে পারে, আর ভালো নাও হতে পারে, কারণ এটা তো ওই জায়গাটা তো নষ্ট হয়ে গেছে। এখন দুই ধরনের আমাদের ড্যামেজ হয়, একটা হচ্ছে রিভার্স করা সম্ভব, আর একটা হচ্ছে কোনোদিন রিভার্স করা সম্ভব। যেমন ছোট বাচ্চাদের দাঁত পড়ে আবার গজায়, নতুন দাঁত হয়, কিন্তু আপনাদের দাঁত পড়লে আর জীবনও হবে না। যেমন এখন এই আঙ্গুলটা কেটে ফেলে দিলে এটা আর নতুন করে আর একটা গজাবে না, কোনোভাবেই গজাবে না, যে এখানে এমন কোনো মেডিসিন আছে দিলে আঙ্গুল আর একটা গজাবে, এটা হবে? এটা কোনোদিন হবে না। তো পারমানেন্ট ড্যামেজ হচ্ছে যেটা কোনোদিন রিভার্স করবে না, আর রিভার্সিবল ড্যামেজ হচ্ছে যেটা রিভার্স করে।
তো আমরা যেই সেলগুলোকে পার্মানেন্টলি ড্যামেজ করেছি কিভাবে করেছি, এই যে প্রসেসড ফুড খেয়ে, ডুবো তেলে ভাজা খেয়ে, ভাজা পোড়া খেয়ে, জাঙ্ক ফুড খেয়ে, হ্যাঁ বিভিন্ন বার্গার স্যান্ডউইচ যেগুলো আছে, পিজা, আরো নানা ফ্রেঞ্চ ফ্রাই, আরো এরকম বুঝেছেন অনেক কিছু আছে, সুগারি ড্রিঙ্কস গুলো আছে, চিপস আছে, জুস আছে, এরকম বহুত কিছু যেগুলো আমরা নিত্য খাচ্ছি, আর হচ্ছে চিনি জাতীয় খাবার এবং চিনি। তাহলে এই যে খাবারগুলো আমরা রেগুলার খাচ্ছি এগুলো আমাদের বডিটাকে আস্তে আস্তে অ্যাসিডিক করছে, বডিটাকে জাঙ্কিয়ার্ড বানাচ্ছে, সেলের ভিতরে ডাস্টবিন হয়ে যাচ্ছে, বুঝলেন? এটা পরবর্তীতে অনেক বছর পরে গিয়ে ডিজিজ হিসেবে আপনার আসতেছে। এখন অবশ্য অনেক বছর লাগছে না, কারণ ছোট বাচ্চাদের অলরেডি বললাম যে ডায়াবেটিস হয়ে যাচ্ছে, তাইলে তারা এখন ছোটবেলাতে এটা পাচ্ছে। আগে আমরা চিন্তাই করতাম না যে ডায়াবেটিস কোনো রুগী আমাদের গ্রামেই ছিল না, আমাদের গ্রামে কোনো ডায়াবেটিসের রুগী ছিল না, আমার জানা মতে কোনো রুগী ছিল না, নামও শুনি নাই কোনোদিন। আর এখনো ওই গ্রামে যারা এখনো কৃষি কাজ করে তাদের এখনো নাই, যারা একটু ওই যে মানে ইয়ে হয়েছে এখন কাজকাম করে না ওদের হয়তো কেউ কারো কারো আছে, কিন্তু যাদের ভিতরে এখনো পরিশ্রম আছে তাদের নেই। তাহলে এতক্ষণের আলোচনায় আমরা দুটো বিষয় একদম ক্লিয়ার হলাম, একটা হচ্ছে যে আমরা নষ্ট খাবার খেয়ে সুস্থ থাকতে পারবো না, কারণ আপনি তৈরি হচ্ছেন খাবার দিয়ে, তাহলে যা খাবেন সেটা দিয়েই বডি আপনাকে তৈরি করবে, তাহলে আপনি নষ্টভাবে তৈরি হলে আপনি সুস্থভাবে তৈরি হবেন না, আর অসুস্থ খাবার খেয়ে কেউ সুস্থভাবে তৈরি হতে পারবে? পারবে। আরেকটা হলো যে যা খাচ্ছি সেটা যদি ব্যবহার না করি এবং সেটাকে যদি আমি জমিয়ে রাখি তাহলে সেটা পরবর্তীতে জাঙ্কিয়ার্ড হয়ে যাবে, ডাস্টবিন হয়ে যাবে। তো ডাস্টবিনে যেমন ময়লা আবর্জনা জমলে পচে যায়, দুর্গন্ধ বের হয়, নানা রকম বাজে কেমিক্যাল রিয়াকশন, অতিরিক্ত চর্বি আপনার বডিতে জমে এটা কেমিক্যালি ইনার্ট নয় বরং হাইলি অ্যাক্টিভ সাবস্টেন্স, কেমিক্যালি অ্যাক্টিভ সাবস্টেন্স, সে বিভিন্ন রকম কেমিক্যাল রিয়াকশন করে এবং বিভিন্ন রকম কেমিক্যাল মেডিয়েটরস রিলিজ করে, যেগুলো কাইলোমাইক্রন সাত ধরনের কেমিক্যাল মেডিয়েটরস রিলিজ করে এই জমে থাকা ফ্যাট, যেটা কিনা আপনার অ্যাথেরোস্ক্লেরোসিসের জন্যে, প্রদাহ তৈরি করার জন্যে, রক্তনালীতে চর্বি জমানোর জন্যে, এরকম 70-80টা রোগের কারণ হচ্ছে এই জমে থাকা জাঙ্ক। এরা আপনি ভাবছেন যে আমার একটু ফ্যাট জমে আছে, না জমে নাই, সে ওখানে কার্যক্রম চালাচ্ছে। তাহলে এই ফ্যাটটা আপনার শরীরে কে জমা করেছে বলেন তো, মানে খাইছে কে বলেন তো, ব্যায়াম করে নাই কে বলেন তো, কায়িক শ্রম করে নাই কে বলেন তো, তার মানে সে নিজের বডিতে এমন জিনিস জমা করছে যেটা তাকে সারাক্ষণ কুরে কুরে খাচ্ছে, ঘুন পোকার মতো তাকে ধ্বংস করতেছে। তাহলে এটার জন্য কে দায়? তাহলে জাঙ্কিয়ার যে বানাইছে সে নিজেই দায়। আজকে দেখেন অনেকে এখানে ঘুমাচ্ছেন মুরব্বীরা, কারণ ওনার এনার্জি নেই, এই এনার্জি ওনার ছিল একসময়, টকবগে তরুণী ছিলেন, এখন ওনার এনার্জি নাই কেন? কারণ এনার্জির চর্চা করেন, মানে এনার্জির যে চর্চার প্রয়োজন আমরা এটা মনে করি না, তো যখন এটা হারিয়ে ফেলি তখন গিয়ে হ্যাঁ হ্যাঁ আমার এনার্জি নাই, ডাক্তার সাহেব দেখেন তো আমার দুর্বল লাগে, তা আপনি কি এনার্জির কোনো চর্চা করেন? নষ্ট খেয়ে কি এনার্জি তৈরি হবে? হবে না। অতিরিক্ত জঞ্জাল বডিতে জমে কি এনার্জি হবে? হবে না। আর এক্সারসাইজ না করে বা এনার্জির স্পেসিফিক যে টার্গেটেড যে আমাদের প্রোগ্রামগুলো আছে সেগুলো না করে কি আপনার মাসেল হবে, এনার্জি হবে, স্ট্রেংথ হবে কি? কোনো দিন হবে না। তাহলে আপনি এটা এখানে কিসের শব্দ হয়, কোথায় কার শব্দ, এটা কে, এটা কি আছে, কি চালু করছে? তাহলে বুঝতে পারছেন মানে এনার্জি আমার চর্চা ছাড়া এনার্জি আমার হবে না, আর এনার্জি
আমাদের থাকে, কিন্তু আপনাদের যে জিনিসটা আল্লাহ দিয়ে দেন এটার প্রতি হচ্ছে আমাদের যত অবহেলা, সুস্থতা আমাদের থাকে। তো যেটা যেহেতু আল্লাহ দিয়ে দিয়েছেন সুস্থতা, এটা আমাদের অবহেলা। যতদিন এটাকে নষ্ট করতে না পারবো ততদিন এটার মর্যাদা আমি বুঝতে পারবো না। বুঝলেন না কথা? এটা একটা সহজ কথা, মানুষ বলে যে বাঙালি দাঁত থাকতে দাঁতের মর্যাদা বোঝে না। আসলে বাঙালি কোনো কিছুরই মর্যাদা বোঝে না তার কাছে যেটা আছে। তার লিভার ভালো আছে, এটার মর্যাদা বোঝে না যতদিন লিভার নষ্ট না হয়ে যায়। তার হার্ট ভালো আছে, রক্তনালীগুলো পরিষ্কার, এটার মর্যাদা বোঝে না যতদিন ব্লক হয়ে হার্ট নষ্ট না হয়। তার এনার্জি ছিল, তারুণ্যে ভরপুর ছিল সে, এটা যতদিন নষ্ট না করতে পারতেছে ততদিন এটার মর্যাদা সে বোঝে না। বুঝেননি কথা? তাহলে আমরা আমাদেরকে ধ্বংস করছি মূলত নষ্ট খাবার দ্বারা। এটাই হচ্ছে বেসিক, 85% নষ্ট খাবার থেকে রোগ তৈরি হয়। কারণ আপনি যা খাবেন আপনি তাই। আপনি শুদ্ধ বিশুদ্ধ খাবার গ্রহণ করুন, পরিমিত খান, আপনি সেরকম হবেন। অতিরিক্ত খান, অশুদ্ধ খাবার খান, আপনি এরকম হয়ে যাবেন। কেউ পৃথিবীতে আপনাকে এটা ঠেকাবে না, আল্লাহও ঠেকাবেন না। কারণ আল্লাহ বলেছেন যে তুমি যেভাবে চেষ্টা করবা পৃথিবীতে তোমার রেজাল্ট একই রকম আসবে। আল্লাহ তাআলা কাউকে ইন্টারফেয়ার করেন না, কারণ উনি বিচার করবেন। আপাতত ছেড়ে দিয়েছেন সবাইরে, তারপরে দেখবেন যে কে কি করছে তার উপরে বিচার হবে। তবে এখন উনি এটা ইন্টারফেয়ার করবেন না। এখন ইন্টারফেয়ার করলে তো উনি ইয়া করলেন না আর কি, তাহলে তো উনি আমাদের উপর জাস্টিস করতেছেন না। বুঝেননি কথা? তাহলে তো আমরা বলতে পারবো যে আল্লাহ তখন তো তুমি ইন্টারফেয়ার করছো। বুঝেননি? তো উনি ইন্টারফেয়ার করবেন। আপনি চাইলে নষ্ট হইতে পারবেন, আপনি চাইলে ভালো হইতে পারবেন, আপনি চাইলে ডিসিপ্লিন মাইনে চলতে পারবেন, আপনি চাইলে 5 ওয়াক্ত নামাজ মসজিদে জামাতে পড়তে পারবেন, আপনি চাইলে 1 ওয়াক্ত না পড়তে পারবেন, এটা সম্পূর্ণ আপনার স্বাধীনতা পুরোপুরি। আপনি চাইলে সব নষ্ট খাবার খাইতে পারবেন, এক্সারসাইজ করবেন না, সারা রাত জাগবেন, টেনশন করবেন, পৃথিবী নিয়ে চিন্তা করিয়া ফাটায় ফেলাইবেন, পৃথিবীতে আপনি মনে হয় জীবনে এখান থেকে ছেড়ে যাবেন না, অনন্তকাল বেঁচে থাকবেন। আপনার কি সম্পদ দরকার, কি অর্থনৈতিক ইয়া দরকার, কি ফেম দরকার, কি নেম দরকার, কি প্রতিষ্ঠা দরকার, এই টেনশনের চোটে আপনি আর কি আশা করছিলেন, কি পান নাই জীবনে, কি কি পারেন নাই, হ্যাঁ এই চিন্তা হয় আপনি, আপনার বাচ্চা কি হবে, আপনার ভবিষ্যৎ কি হবে, এর ভবিষ্যৎ কি হবে, ওর ভবিষ্যৎ কি হবে, এই টেনশনে হ্যাঁ আপনি ধ্বংস করে ফেলাচ্ছেন নিজেকে, রাতে ঘুমাচ্ছেন না। তা এইটা হলো যে আপনি ইচ্ছা করলে নিজেকে টেনশন করে ধ্বংস করে ফেলবেন। এখন আপনারা বলেন তো কোনো ভবিষ্যৎ সম্পর্কে আপনাদের কোনো নলেজ আছে? নাই, নাই তো? তাহলে আপনি আপনার ভবিষ্যৎ চিন্তায় বা সন্তানের ভবিষ্যৎ চিন্তায় বা আপনার ভবিষ্যৎ কি হইতে যাইতেছে এই টেনশনে রাতে ঘুমাইতে পারেন না, এটার কারণ? তার মানে আপনি ধরেই নিয়েছেন যে আপনার ভবিষ্যৎ খুব খারাপ, আপনার বাচ্চাদের ভবিষ্যৎ খুবই খারাপ, তাই না? এটা ধরে নিয়েছেন। তার মানে আপনি একটা মিথ্যা ধারণা পোষণ করতেছেন আপনার ভবিষ্যৎ সম্পর্কে। কারণ আপনি তো জানেন না যে আপনার বাচ্চাদের ভবিষ্যৎ হয়তো অনেক ভালো, কিন্তু আপনার ধারণা নেই। তাহলে যে জিনিস ঘটে নাই একটা মিথ্যার উপর ভিত্তি করে আপনি আপনার রাতের ঘুম নষ্ট করলেন, তাহলে এটা কি বুদ্ধিমানের কাজ হলো? তো এই বোকামিগুলো আমরা করছি কিনা, বিশেষ করে মায়েরা এই বোকামিগুলো তারা করতেছে কিনা, প্রতিনিয়ত করতেছে। বুঝেননি কথা? তাদের একমাত্র কাজই নেগেটিভ চিন্তা করা, নেগেটিভ ফিউচার ব্রেনে সে চিত্রটা ব্রেনকে দেখাচ্ছে আমার ভবিষ্যৎ কত খারাপ। আর অতীতে ঘটে যাওয়া, আপনি কি 1 সেকেন্ড অতীতে যেতে পারবেন আজকে এখন থেকে? মানে ধরেন কালকের দিনে আবার ফেরত যাওয়া সম্ভব? তাহলে গতকালকার যা ঘটে গেছে এটার উপরে কোনো হাত আছে আপনার? এখন কি কিছু চেঞ্জ করতে পারবেন? তাহলে আপনার সঙ্গে অতীতে ঘটে যাওয়া যেহেতু আজে বাজে জিনিস, এগুলো মনে করে করে টেনশন করে করে এটা মাথায় ঘুরে ঘুরে আপনি যে নিজেকে রাতের ঘুম নষ্ট করলেন, আপনাকে নষ্ট করলেন, ধ্বংস করলেন, তো এটা কি বুদ্ধিমান বলা যাবে? তার মানে আপনার অতীতের চিন্তা যেটা আপনাকে ধ্বংস করছে সারাক্ষণ ওই চিন্তা ব্রেনকে দেখাচ্ছেন, তো ওটা আপনি যেহেতু 1 সেকেন্ড অতীতেও যেতে পারবেন না আর ভবিষ্যৎ সম্পর্কে আপনার কোনো নলেজই নেই, তাহলে আপনি অতীত ভবিষ্যৎ নিয়ে যা ভাবছেন, যেটা ভেবে রাতের ঘুম নষ্ট করছেন, সবই মিথ্যা। শুধু নিজেকে ধ্বংস করা ছাড়া আর কিছুই নয়।
যে বোন যে ওখানে ঘুমাচ্ছে উনি উনি কি শুনতেছে কিছু? পরে তো আপনার না, আপনি না, আপনার পিছনে একজন, আপনি পরে বসবেন কিছু বলছি যে। এখানে আয়সা কিন্তু এমন না ভাবতেছেন যে আপনি ডাক্তার দেখাইয়া ট্যাবলেট ক্যাপসুল খাইয়া নিয়া 7 দিন খাইবেন, 1 মাস খাইয়া ভালো হইয়া যাবেন, এটা বুঝিয়েন না। এখানে ট্যাবলেট ক্যাপসুলের চিকিৎসা না, আমি যে কথাগুলো বলতেছি এটাই আপনার চিকিৎসা, এগুলো মেনে চলা আপনার চিকিৎসা। আপনি তখন ঘুমাইতে আছেন, তাহলে আপনি মানবেন কিভাবে স্বপ্নের ভিতর? তাহলে খেয়াল করেন, এই যে আমরা যে কথাগুলো বলছি যে অযথা দুশ্চিন্তা এবং রাতে ঘুম না ঘুমানো, টেনশন করা, এবং টেনশন আমরা দেখেছি দুইজনে করে, মানে দুটো কারণ। একটা হচ্ছে অতীতে তার সাথে ঘটে যাওয়া বা বর্তমানে সে যেভাবে চিন্তা করছিল ওই জায়গায় পৌঁছাইতে পারে নাই, এবং এটা করলে এই হইতো। যেমন আমার দোস্ত চিন্তা করতেছে যে আগে এই কাম করলে ওইটা ভালো হইতো নাকি, হ্যাঁ, কিন্তু এখন তো হ্যাঁ পারবে না, পারবে অতীত সে চেঞ্জ করতে পারবে না। কিন্তু সে যদি চিন্তা করে আমি চাইলে ভবিষ্যৎ চেঞ্জ করতে পারবো, এটা সম্ভব। কিভাবে? ভবিষ্যৎ হচ্ছে যে আপনার প্রেজেন্ট অ্যাকশন ইজ ইউর ফিউচার, প্রেজেন্ট অ্যাকশন ইজ ইউর ফিউচার। মানে কি, আপনি আজকে ঠিক যেভাবে যেভাবে চলবেন, এরকম এই যেই পরিশ্রম যে বিষয়ে করবেন, এবং এভাবে লেগে থাকবেন, লেগে থাকার পরে 5 মাস, 10 মাস, 1 বছর, 10 বছর, 15 বছর পরে এই যে এটা রিফ্লেকশন আপনি পাতে বাধ্য, বুঝলেন কথা, পাইতে বাধ্য। মানে আপনার অ্যাকশন, বর্তমান যে অ্যাকশনগুলো, এটাই রিফ্লেকশন অফ ইউর ফিউচার। যেমন আজকে আপনি ব্যায়াম করছেন, মানে ইন ফিউচার আপনি যে সুস্থ থাকবেন আমি বলে দিতে পারবো। আজকে আপনি সুস্থ খাবার গ্রহণ করছেন, তাহলে ভবিষ্যতে আপনি সুস্থ থাকবেন এটাও বলে দেওয়া সম্ভব। আজকে আপনি একটা সময় ফাস্টিং করেন, একটা সময় আহার গ্রহণ করেন, তার মানে এটা রিফ্লেকশন হচ্ছে ইন ফিউচার আপনি হেলদি থাকবেন। আপনি আর্লি ঘুমায় যাচ্ছেন, 7-8 ঘন্টা ঘুমাচ্ছেন, মানে এটা রিফ্লেকশন হচ্ছে আপনি ইন ফিউচার ব্রেনের কোনো ডিজিজ, ডিজেনারেটিভ ডিজিজ আপনার হবে না। আপনি রোদে যাচ্ছেন, ভিটামিন ডি নিচ্ছেন, বুঝলেন, আপনি শ্বাসের চর্চা করছেন, মানসিক প্রশান্তির চর্চা করছেন, এবং এই সবগুলো আপনার প্র্যাকটিস, এখনকার প্র্যাকটিস, তাহলে এটা রিফ্লেকশন হচ্ছে ইন ফিউচার আপনার একটা রোগ হওয়ার কোনো কারণ দেখা যাচ্ছে। আজকে আপনি জাঙ্ক ফুড খাচ্ছেন, মানে আপনার ভবিষ্যৎ ভালো না, এটা বলে দেওয়া সম্ভব। আজকে আপনি এক্সারসাইজ করেন না, আপনি রাত জাগেন, টেনশন করেন, দুশ্চিন্তা করেন, রোদে যান না, হ্যাঁ, অযথা টেনশন করেন এবং বারবার খান, তাহলে আপনার ফিউচার আমি বলে দিতে পারবো। সো এই অ্যাকশনগুলোই হচ্ছে আপনার ফিউচার, দিস অ্যাকশনস আর রিফ্লেকশনস অফ ইউর ফিউচার। যে একটা লোক কারা জান্নাতে যাবে আল্লাহ ভালো জানেন, কিন্তু আমরা কি জানি যে 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে পড়ে, হারাম হালাল বেছে চলে, অনৈতিক কাজ যেগুলো আল্লাহ নিষেধ করেছেন করেন না, মানুষের কল্যাণে কাজ করে, ইসলামের আইন কানুন যা আছে, বিধিবিধান যতটুক তার পক্ষে সম্ভব মেনে চলে, তো ধরে নেওয়া যায় যে ইনশাল্লাহ আল্লাহ তাকে বাকিটা রহমত দিয়ে ওনাকে সাকসেস দিবেন। আর যে লোক মিথ্যা বলে, প্রতারণা করে, তার ভবিষ্যৎ তো বোঝাই যাচ্ছে যে সে নিজের ফিউচার সে নষ্ট করছে। তাহলে আমরা তো তার অ্যাকশনগুলোকে কি দেখে বুঝতে পারি যে তার এটার ভবিষ্যৎ কি হতে যাচ্ছে, এটাকে বলে প্রেডিকশন। তো এখন আপনি কিসের উপরে আপনার ভবিষ্যতে রোগী হবেন কিনা বা কিছু হবে, এটার প্রেডিকশনটা কিসের ভিত্তিতে আপনি? আপনারা যারা সুস্থ হতে চান, আপনারা সুস্থ হতে চান কিনা, তো চাইলে আপনাদের সুস্থ হওয়ার জন্য যা করণীয়, এটা তো সহজ করে বলেই দিলাম, এ তো একদম সিম্পল, যে আমি পরিমিত খাবো এবং সবচেয়ে পিওর খাবারটা চেষ্টা করব জোগাড় করে খেতে, সবচেয়ে ভালো মুরগিটা জোগাড় করার চেষ্টা করবো। আমি দরকারে সপ্তাহে 1 দিন মুরগি খাবো, কিন্তু ভালো প্রতিদিন খাবো না, 1 দিন খাবো, কিন্তু সেদিন রাতা মোরগটা আমি চাই, বুঝলেন নি কথা, বুঝেছেন? তাহলে আমি ওই 1 দিন খাবো, ভালো করে খাবো, মানে ভালো ভালো মানেরটা খাবো, ওই 7 দিন নষ্ট খাবার না খেয়ে 1 দিন একটু ভালো খাবো। এটা তো পারেই মানুষ, গ্রামের মানুষ আগে তো সুস্থই ছিল, এখনো আছে যারা কাজ করছে, ওরা হয়তো সপ্তাহে না, মাসে 1-2 দিন মাংস খেত কিনা সন্দেহ, মেইনলি ডিম মাছ দিয়েই চলতো, মাছও সবসময় না, যদি পুকুর থেকে ধোতো, আমি আমি আমার আব্বার সাথে যাইয়া নদীতে, খাল আর কি, নদী না, খালের ভিতর যাইয়া যাইয়া আমরা ওই মাছ ধরতাম, তখন খালে মাছ পাওয়া যেত, এখন তো পাওয়া যায় না, এখন তো আমাদের এলাকায় সব ওই চিংড়ি চাষ করে
এখন সব ঘেরের আওতায় চলে গেছে, এখন আর কারো পক্ষে, এখন সবাই যে যার মতো ঘের করে আলাদা করে ফেলছে। তো এখন শুধু এক ধরনের মাছই চাষ করতেছে, এতে করে কি হচ্ছে জমিতে উৎপাদন নষ্ট হয়ে যাচ্ছে, নোনাতে উৎপাদন হয় না, তা ওখানে কৃষিগুলো শেষ। তো কৃষি শেষ, নারকেল সুপারি গাছ ধ্বংস, শুধু ওই মাছ চাষ করে তারা টাকা ইনকাম করে, তারপরে ভাইরাসে খায় মাছেরে, তারপর অবস্থা খারাপ হয়ে যায়। কিন্তু তাদের কাছে আগে কোনো টাকা, কাঁচা যে পয়সা ছিল না, এখন প্রচুর কাঁচা টাকা ওই চিংড়ি চাষের কারণে। বুঝলেনি কথা? এমন আমাদের ছোটবেলায় দেখেছি, যখন চিংড়ি চাষ শুরু হইলো, আগে তো মানে পুরো গ্রামে একটা টেলিভিশন ছিল না। আমরা যখন ছোট ছিলাম, আমি যখন ক্লাস 3-তে পড়তাম, তো একটা টেলিভিশন আনতো স্কুলের মাঠে, ওই ব্যাটারি এত বড় একটা টেলিভিশন, আরো বড় একটা ব্যাটারি, আয়না চালাইলে পরে ওখানে সারা গ্রামের মানুষ আসতো ওইটা দেখতে। তা একটা সিনেমা শেষ হইতো, অ্যাডভার্টাইজ দিতে দিতে এটা তো দেখা গেল অনেকক্ষণ যাইতো, টুট টুট করে একটা অ্যাডভার্টাইজ আসতো, পর্দা একটা এমনি নাচানাচি করতো, এ দেখতো যে মানুষ। আর এরপর যখন ওই চিংড়ি চাষ শুরু হয়েছে, এখন ঘর নাই, ঘর বানাইতে তো সময় লাগে, কিন্তু বিরাট একটা সাদা টেলিভিশন আছে, রঙিন এলইডি ডিসপ্লে, বুঝছেন? এত বড় একটা ঘর নাই, বেড়া নাই, কিন্তু টেলিভিশন একটা আছে, মানে কাঁচা টাকা দিয়ে সে টেলিভিশনটা কিনে, কারণ ঘর বানাইতে তো সময় নেই। এটা একটা নমুনা বললাম। তাহলে আমরা যখন পরিবেশকে তাদের ইকোসিস্টেম থেকে বের করে একটার দিকে চলে যাই, তাহলে পরিবেশের এটা সাইড ইফেক্ট আছে। তো তখন ওই যে লবণ ঢেলে ঢেলেও পানি নোনা করা লাগতো। তো চিংড়ি চাষ করে গিয়ে এখন আর নারকেল সুপারি অন্যান্য ফসল সব কিন্তু শেষ, শুধু ওই ওই ইয়াটা। তো এইগুলো বললাম আর কি, কিছু খারাপ দিক ভালো দিক, মানে চিংড়ি চাষ করে ওরা কাঁচা টাকা পাইছে, আগে ছিল না, কিন্তু তার বিনিময়ে তাদের যে এই আমরা যে নারকেল সুপারি অন্যান্য যে ফসলাদি পাইতাম এগুলো ধ্বংস হয়েছে। তো ঠিক একই রকম আমরা আজকে বর্তমানে ওষুধ নির্ভরশীল হয়ে আমাদেরকে ধ্বংস করছি। কিভাবে আমি বলি আপনাকে বোঝাই দেখেন, যে যেই রোগটা তৈরি হয়েছে, একটা রোগ তো কারণ আছে, তাই না? কারণ ছাড়া কি কোনো রোগ হয়? আমরা ডায়াবেটিসের কারণ কি? কারণ হচ্ছে ওই যে কোষের ভিতরে জঞ্জাল বানানো। মোবাইলের কথা কি বলছিলাম মনে আছে সবাই? কি বলছিলাম? এটা নিয়ে পানিতে সুগার। তাইলে তাইলে কি বলছিলাম? ডায়াবেটিস। তো ডায়াবেটিস এর মূল কারণ হচ্ছে সহজ, যে কোষে জায়গা নেই, কারণ কোষ আর কোষ নাই, ওটা হলো জাঙ্ক ইয়ার্ড হয়েছে, ময়লা রাখার, বুঝলেন না, জাঙ্ক রাখার কি জাঙ্ক ইয়ার্ড, ডাস্টবিন। তাইলে কেমনে হইলো? অতিরিক্ত চর্বি জমলো, অতিরিক্ত টক্সিন জমলো। কিভাবে জমলো? ওই যে খাইছি বার্ন করি নাই, সোজা জিনিস। তো ডায়াবেটিস এর চিকিৎসাও সোজা, কম খাও বার্ন করো, ডায়াবেটিস নাই, সোজা তো আর হয় না, বুঝলেন? প্রেশার কেন হয়েছে? একই রকম ওই জাঙ্ক ইয়ার্ড থেকে, ওই যে অতিরিক্ত চর্বি, এগুলো রক্তনালী ব্লক করছে, তারপরে এখন ওই যে সুগার বেড়ে গেছে, কারণ হচ্ছে আপনার কোষের মধ্যে চিনি ঢুকতে পারতেছে না, আপনি খাইতেছেন ছয় বেলা ভাত রুটি ফল দুধ, কিন্তু ওটা তো কোষে ঢুকতে পারতেছে না। ওদিক দিয়ে ইনসুলিন বেড়ে গেছে, কারণ ইনসুলিনের কাজ এটা ঢুকাইতে হবে, রক্তে চিনি বাড়লে তাকে তো এটা ঢুকাইতে হবে, তার পবিত্র দায়িত্ব। তা এখন ইনসুলিনও লবণ ধরে রাখে, লবণ পানি ধরে রাখে, অতিরিক্ত সুগার লবণ ধরে রাখে, লবণ পানি ধরে রাখে, ব্লাডের ভলিউম বেড়ে যায়, আর ওদিকে রক্ত থাকার জায়গা, রক্ত নালী, সেটা সরু হয়ে যায়, রক্ত নালীতে চর্বি জমে যায়। চর্বি জমা হচ্ছে প্রদাহজনিত কারণে, এবং আমাদের ওই যে ডাম্প করে আর কি, ইনসুলিন গিয়ে গিয়ে আমাদের যে অতিরিক্ত খাবার থেকে ওই চর্বিগুলো গিয়ে ওখানে ডাম্প হয়, প্রদাহ হয়, এবং ওখানে গিয়ে অতিরিক্ত চর্বি ডাম্প হয়, পরে ক্যালসিফিকেশন হয়। তো এখন রক্তনালী সরু হয়ে গেলে, রক্তনালী হার্ড হয়ে গেলে, রক্তনালীতে জায়গা কমে গেলে, আর রক্ত বেড়ে গেলে, ভলিউম বেড়ে যায় হচ্ছে ওই যে লবণ বেড়ে যায়, লবণ বাড়ে হচ্ছে ইনসুলিন লবণ ধরে রাখে, চিনি লবণ ধরে রাখে, তার মানে অনেকগুলো কারণে আপনার প্রেশার বাড়ছে। আর হচ্ছে আপনি না ঘুমালে, টেনশন করলে, দুশ্চিন্তা করলেও প্রেশার বাড়ে, টেনশন করলে বাড়ে না প্রেশার, দুশ্চিন্তা করলে, ঘুম না হলে বাড়ে না। বেশিরভাগ রোগ যারা এখনো প্রেশার ওষুধ ছাড়তে পারেনি, আমার নিয়ম মানতেছে, জিজ্ঞেস করলে কোথায় স্যার ঘুম 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 আসে না, আর টেনশন চলে আসে, মানে ঘুম আসে না, টেনশন এখানে চলে আসে, ঘুম আসে না, টেনশন এখানে চলে আসে। তো এইটা হলো তাদের, তারা প্রেশার আর ভালো হবে কি দিয়ে, বুঝলেন না?
তো টেনশন করলে তো প্রেশার বাড়বে, টেনশন করলে কি হয়, আর্টারি গুলো সংকুচিত হয়ে যায়, রক্তনালী গুলো সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি মানে আর্টারি গুলো সংকুচিত হয়ে যায়, বুঝেননি কথা? তাহলে সংকুচিত হয়ে গেলে, কন্ট্রাকশন হয়ে গেলে প্রেশার বেড়ে যাবে না? তাহলে রিল্যাক্স থাকলে কি হয়, আর্টারি গুলো প্রসারিত থাকে, তাহলে প্যারাসিম্পেথেটিকে আর্টারি গুলো প্রসারিত থাকে মানে রিল্যাক্সেশন, সিম্প্যাথেটিকে আর্টারি সংকুচিত হয়, প্রেশার বেড়ে যায়। তাহলে আপনার একটা ঘুম ফ্যাক্টর জরুরি, দুশ্চিন্তা একটা ফ্যাক্টর, যেটা কার নাই, আর আপনি প্রেশারে আছেন মানে বউয়ের চাপে আছেন, এটাও একটা ব্লাড প্রেশারের কারণ, যে বাসায় গেলে শান্তি পান না, অফিসে শান্তি পান না, কোথাও শান্তি পান না, সারাক্ষণ প্রেশারে থাকেন, তাহলে আপনার এটাও ব্লাড প্রেশার নাকি? বুঝেন নাই কথা, চাপে আছেন, আপনি চাপে আছেন, তো সবাই তো চাপে আছে, পোলা পানলে চাপে রাখছেন পড়াশোনার জন্য, হ্যাঁ ফার্স্ট হইতে ওই করতে হবে, মানে প্রেশার কুকার বানায় ফেলছে, স্কুল একটা প্রেশার কুকার, ওই যে থ্রি ইডিয়টস দেখছিলেন নাকি, লাইফ ইজ প্রেশার কুকার, বুঝেন নাই কথা, কম্পিটিশন কম্পিটিশন। তা এখন আপনারা তো কম্পিটিশনে চলে গেছেন, এমনকি ইভেন মজার ব্যাপার হলো যারা স্পোর্টসে আছে ওরাও সুস্থ নেই, কারণ তারাও খুব কম্পিটিশনের মধ্যে আছে, ওরাও প্রেশার, ওরাও কুকড হয়ে যাচ্ছে। তাহলে প্রেশার কুকার হলে কি হবে, ভিতরে কুক হয়ে যাবেন, কুকড হয়ে যাবেন, বুঝেন নাই কথা। তো আপনারা রিল্যাক্স না থাকতে পারলে আপনারা কুকড হয়ে যাবেন। তাহলে এই প্রেশারের তাইলে ভালো করতে হলে আপনার বউর সাথে আপনার সম্পর্ক ভালো করতে হবে, অফিসে রিল্যাক্স থাকার ব্যবস্থা করতে হবে, খেয়াল করেন ভালো ঘুমাতে হবে, তারপরে পরিমিত খেতে হবে, ইনসুলিন কমাতে হবে, সুগারি খাবার বাদ দিতে হবে, প্রদাহ কমাতে হবে, হ্যাঁ বুঝেন নাই, এক্সারসাইজ করতে হবে, শ্বাসের ব্যায়াম করতে হবে, রিল্যাক্সেশন প্র্যাকটিস করতে হবে, মানে অনেক কিছু করার, অনেক কিছুর মাধ্যমে তো প্রেশারটা তৈরি হয়েছে, তাহলে এটা সমাধানও হবে অনেকগুলো ফ্যাক্টরকে পরিবর্তনের মাধ্যমে। আপনারা কি করতেছেন, অ্যাজ ইট ইজ ইউর লিডিং ইউর লাইফ, আগের মতোই যেভাবে আগে চলছেন অ্যাজ ইট ইজ এখনো চলতেছেন, সাথে একটা ট্যাবলেট খেয়ে প্রেশার মেপে দেখতেছেন আপনার প্রেশার কমে গেছে, কি খুশি, বগল বাজাচ্ছেন খুশির জন্য, মানে বোকামি কাকে কয়। তার মানে আপনার প্রেশার হওয়ার যে মূল কারণগুলো এটা কি দূর হয়েছে? উপরন্তু আরেকটা কেমিক্যাল আপনি অ্যাড করছেন, ইটস কেমিক্যালস অলসো অ্যাসিডিক, ব্লাডকে অ্যাসিডিক করছে, এই কেমিক্যাল ব্লাডকে কি করছে, অ্যাসিডিক করছে, তা আরো প্রেশার, আরো প্রদাহ, আরো রক্তনালীতে ব্লক, আর এটার ইটসেলফ এভরি কেমিক্যালস তার একটা স্পেশাল সাইড এফেক্ট আছে এবং অনেকগুলো সাইড এফেক্ট আছে, তো আপনি সাইড এফেক্ট দিচ্ছেন বডিটাকে, অর্থাৎ কেমিক্যালি তৈরি একটা সমস্যার সমাধান আরো কতগুলো কেমিক্যাল দিয়ে করতে যাচ্ছেন, এটা বোকারাও করে না। এখন আপনারা বোকামির বিপদ সীমার উপর দিয়ে আপনাদের বুদ্ধি, এই জন্যে একদম প্রচন্ড বোকা সেও ওষুধ থেকে দূরে থাকার চেষ্টা করে, আগে করতো মানুষ, যার বুদ্ধি ছিল না হ্যাঁ তাও ওষুধ খাইতাম, না না এটা খারাপ, এটা বুদ্ধার বুদ্ধি হারছে, কিন্তু এখন আপনাদের ঘরে ঘরে ফার্মেসি বানা ফেলাইছেন, ওষুধরে পবিত্র মনে করতেছে, সবাই খায় আমিও খাই, আমি বলি আপনার পায়খানা খাইলে আপনি যতটা ক্ষতিগ্রস্ত হবেন তার চেয়ে অনেক বেশি কেমিক্যাল খাইয়ে ক্ষতিগ্রস্ত হবে, কারণ ওই পায়খানাটাও আপনার নিজের পায়খানা ন্যাচারাল, কিন্তু এর চেয়ে খারাপ হলো কেমিক্যাল, বুঝেননি কথা। তাহলে আপনার পায়খানা পেশাব নিশ্চয় আপনি খাবেন না, তাহলে এইসব কেমিক্যাল, কেমিক্যাল জাতীয় যে খাবারগুলো, কেমিক্যাল দেওয়া যে খাবারগুলো, এগুলো থেকে বিরত থাকুন। আর আমরা এখন আন্দোলন করা ছাড়া আপনার সুস্থ থাকা সম্ভব না, তো সুস্থ থাকতে হলে পরিবেশের আন্দোলন, অর্থাৎ গাছ লাগান, পরিবেশ বাঁচান, এটা ছাড়া হবে না, স্লোগান পুরানো কিন্তু এটার প্রয়োগ নাই, আমাদের বর্তমান স্লোগান হচ্ছে গাছ লাগান পরিবেশ বাঁচান, আর বাস্তব দেখাতেছি হচ্ছে গাছ কাটুন এবং গায়ে গায়ে বিল্ডিং বানান, এটা হলো প্রয়োগ, বুঝেননি কথা। তাহলে ন্যাচারাল ফুসফুস যেটা গাছ, সেটা যদি আপনার বিনষ্ট হয় তাহলে আমাদের যে অক্সিজেন বাতাসে আসবে, আমাদের ছেড়ে দেওয়া কার্বন ডাইঅক্সাইড যে গ্রহণ করবে, এই যে ইকুইলিব্রিয়াম, এটা নষ্ট হবে না, তাহলে বাতাস নষ্ট হলে আপনি নষ্ট বাতাস পাচ্ছেন, ফুসফুসে আসছে আপনার, ঢাকার বাতাস মানে জানেন কি না আপনারা, যে চ্যাম্পিয়ন দূষণে, দূষণে চ্যাম্পিয়ন, তাহলে দূষণে চ্যাম্পিয়ন বাতাস নিয়ে আপনি শারীরিকভাবে সুস্থ থাকবেন, এটা কি হওয়া সম্ভব, এটা হবে কি না,
বলেন, তাহলে দূষিত পানি খেয়ে আপনি সুস্থ থাকতে পারবেন? দূষিত বাতাস নিয়ে আপনি সুস্থ থাকতে পারবেন? তারপর যে জমিগুলো অলরেডি কেমিক্যাল দিয়ে, কেমিক্যাল ফার্টিলাইজার এবং কেমিক্যাল পেস্টিসাইড দিয়ে যেটাকে অলরেডি আমরা পুরো নষ্ট করে ফেলেছি, একেবারে ক্রপিং ল্যান্ড মানে যেই পর্যন্ত গাছ শিকড় গাড়ে তারও নিচ পর্যন্ত এটাকে আমরা কেমিক্যাল দিয়ে ফেলছি অলরেডি, তাহলে ওই যে জমির ফসল খেয়ে আমি ভালো থাকবো কি করে? এগুলো তো গেল, খাবার নষ্ট হয়েছে। এছাড়াও আমরা আরো কেমিক্যালগুলো ব্যবহার করছি, যেমন কি, যেমন কেমিক্যাল সোপ, মানে আমি কেমিক্যাল সাবান ব্যবহার করছি, কেমিক্যাল শ্যাম্পু, কেমিক্যাল পেস্ট, কেমিক্যাল মেকআপ, কেমিক্যাল ডিওড্রেন্ট, কেমিক্যাল বডি স্প্রে, এভরিথিং ইজ কেমিক্যাল। সো আপনি কেমিক্যালে ডুবে যাচ্ছেন। আবার বললাম যে ওই যে সম্পর্কের যে টক্সিসিটি সেটাও কেমিক্যাল, যেমন অফিসে আপনার কলিগদের সাথে বাজে সম্পর্ক, এটা আপনার কেমিক্যালাইজড করছে, আপনার বডিটাকে বাজে কেমিক্যাল তৈরি করছে, নেগেটিভ চিন্তা নেগেটিভ কেমিক্যাল তৈরি করছে, নেগেটিভিটি ক্রিয়েট করছে, নেগেটিভ চিন্তা, হতাশা, দুশ্চিন্তা, স্ট্রেস, সেটাও আপনাকে, আপনার এগুলো আপনি কেন অনুভব করেন? কারণ আপনার ভেতরের কেমিস্ট্রিটা চেঞ্জ হয়ে গেল, বুঝলেন না? এই যে প্যাথিডিন কেন কাজ করে, কারণ যে কোনো লোককে সে একটা ভালো মুডে নিয়ে আসতে পারে, সাময়িক সময়ের জন্য সে খুব মজা পায়, গাঁজা খেয়ে তার জীবনে যতই দুঃখ হ্যাঁ হ্যাঁ করে হাসে, অথচ বাস্তবে হাসার কিছু ঘটেনি, বোঝেননি কথা? তার মানে এভরি ইমোশন ইজ এ কেমিক্যাল রিয়াকশন, বোঝেননি কথা? তা আপনি ফ্যামিলিতে বউর সাথে যে ঝগড়া বাঁধাইলেন বা বউ আপনার সাথে বাঁধাইল, এই কেমিস্ট্রিটা যতক্ষণ ঠিক না হবে আপনি টক্সিক এনভায়রনমেন্টে বসবাস করছেন, তো আপনার দেহের ভিতরে টক্সিসিটি হবে, এতে কোনো কি সন্দেহ আছে? নেই। তাহলে দেখেন সুস্থ থাকার জন্য কতগুলো ফ্যাক্টর আপনার চেঞ্জ করা দরকার। এখন আপনার পক্ষে বউ চেঞ্জ করা সম্ভব? বউর চরিত্র, অফিস, বস চেঞ্জ করা সম্ভব? সবার ক্ষেত্রে সবসময় সম্ভব না। তাহলে আপনি কিন্তু আসলে কিছুই চেঞ্জ করতে পারেন, আপনি পরিবেশ দূষণ রোধ করে ফেলতে পারবেন, আজকে সব বিশুদ্ধ খাবার দিতে পারবেন, তাহলে বিশুদ্ধ খাবার সব একসাথে দিতে গেলে শ্রীলঙ্কার মতো অবস্থা হবে, বুঝেন নাই কথা? কারণ উৎপাদন ধান করে এত নেমে যাব যে মানুষ এই দুর্ভিক্ষে পড়ে যাবে, বুঝেন নাই কথা? হঠাৎ করে খাদ্য ঘাটতি দেখা দিবে। যেমন এখন যদি চিন্তা করে সবাই সরিষার তেল খাবে, এটা পারবে না বাংলাদেশ, এটা সম্ভব না। সরিষার তেলের দাম যদি এখন এর থেকে 10 গুণ বেশি হয় তাও পারবে না, কারণ সবাই এটা পাবে না। আমি সরকারের উপর লেভেলে কথা বলছিলাম, প্রধানমন্ত্রীও চায়, কিন্তু কথা হলো যে এত সরিষা তো বাংলাদেশে এখন উৎপাদন হচ্ছে না, আবার যদি সেই বাইরে থেকে আমদানি করতে হয় তাহলে তো হবে না। তাহলে আপনারা যদি সবাই, বাংলাদেশের কোটি কোটি লোক যদি একসঙ্গে সরিষা খায়, সরিষার চাহিদা পূরণ, মানে সেই চাহিদা পূরণ করার মতো সরিষা বাংলাদেশে নেই, ব্যাপারটা বুঝতে পারলেন? তাহলে এখন আপনাদের যদি বৃহত্তর চিন্তা করেন, এটা আপনার এখন সম্ভব না। তাহলে আপনাদেরকে আগে নিজে ঠিক করার জন্য নিজের মুখ, নিজের মাইন্ডসেট আপনি আগে, ভাই নিজে ভালো হবেন, এটা আগে মাইন্ডে সেট করেন যে আমি একটু নিজে আগে ভালো হই, তারপর দেশ দশ নিয়ে, সমাজ নিয়ে, রাষ্ট্র নিয়ে পরে ভাবি, এটা হলো বেটার, বুঝেননি কথা? বুঝেছেন? অনেকে আছে কয় স্যার এটা ব্যান করে দাও, আমি মিয়া তোমার মুখ ব্যান করে ফেলো, মানে তুমি খাইও না, তাহলে কি হলো? তুমি এই কথা বলতেছো, তুমি ইফতারে কি খাইছো সত্যি কথা কও, কয় স্যার বেগুনি খাইছে, পেঁয়াজও খাইছে, আমাকে বেড়া হাওয়া, তুই নিজে খাই আসছিস এগুলো, এখন তুই ব্যান করার কথা বলছিস, ব্যাপারটা বুঝেন না? মানে এরা নিজে মানবে না। ধরেন মুসলিম উম্মা নিয়ে চিন্তিত, আজকে মুসলমান নির্যাতিত, নিপীড়িত, বুঝছেন? হে বেটা ফজরে উঠে যায় না মসজিদে নামাজ পড়তে, বুঝেননি কথা? এরকম অনেক চিন্তাবিদ আছে আমাদের দেশে। তারপর ফেসবুকেও কিছু আপনার আলেম ওলামা আছেন, বিশাল হাদিস কোরআন ঝাড়তে আছে আপনারে, কিন্তু এর প্রোফাইলে গেলে দেখবেন যে ন্যাংটা মেয়ের ছবিতে লাইক দিয়ে রাখছে, আছে না এরকম, পাইছো না? এই যে বাচ্চারা ছোট ছোট যারা আছে ইয়াংরা, দেখো না এরকম? তো এগুলো হচ্ছে মানে আমাদের ক্যারেক্টারের যে ইয়া অধপতন, তার কিছু প্রমাণ। এটাকে হচ্ছে মুনাফিকি ক্যারেক্টার বলে। তো মুনাফিকি আমাদের ভিতরে আছে কিনা দেখেন আপনারা। আমার ভিতরে মুনাফিকি বলতে কি বুঝি, যে আমি সুস্থ হতে চাই
ইচ্ছা, কিন্তু আমি আমার জন্য সবচেয়ে নষ্ট খাবার আমি বেছে কিনি টাকা দিয়ে, আমার টাকায়, এবং সেটা আমি খাই, পরিবারকে খাওয়াই। এটা হলো নিজের সাথে নিজে মুনাফিকি করা, প্রতারণা করা। আপনি বডিকে সুস্থ রাখতে চান কিন্তু আপনি এক্সারসাইজ করেন না, অথবা কোনো কায়িক শ্রমও নাই সেরকম। কায়িক শ্রম মানে আমি বুঝি যে মাটি কাটা, ইট ভাঙা, প্যাডেল মেরে রিক্সা ভ্যান চালানো, বুঝলেন, লাঙ্গল চাষ করা, মানে এই ধরনের যেগুলো রিয়েল অ্যাক্টিভিটি, রিয়েল অ্যাক্টিভিটি। ওই যে এই বাসন একটা এখান থেকে এখানে সরায় রাখাকে এই এই এটা অ্যাক্টিভিটি, এটা কায়িক শ্রম, বুঝলেন কথা। অনেক মহিলা করে সারাদিন সংসারের কাজ করে, তো কি করে, তো তিনটা কাজের লোক আছে, হ্যাঁ খাবার দাবার গোছায় দেয়, তো হেরা ওই কোন্ডা কদ্রুক দিয়ে পরে হ্যাঁ ঘোটা একটা মারে, তো ঘোটা মারতে যেয়ে তো গায়ের কালাগাম বেরিয়ে যায়, তারপর রুমে যায় তাড়াতাড়ি এসি ফ্যান চালায় শীতে শুয়ে যায়, আরে কি পরিশ্রম করছে, সংসারের সব কাজ করে ফেলেছে, বুঝলেন না। আর কি করছে, কাজের মহিলারে কইছে যে এই এই কাপড়গুলো ওয়াশিং মেশিনে দিবি, তারপরে আনলে পরে হয়তো সে রুমে রাখছে, কাজের মহিলা হ্যাঁ হয়তো ড্রয়ারে ঢুকাইছ, এটা হলো হ্যাঁ সাংসারিক কাজ, নাকি বুঝেন নাই কথা। এত হারাদিন কাম করে, বুঝছেন, তাহলে কায়িক শ্রম বুঝেছেন তো কোনটা। তাহলে কায়িক শ্রম বা ব্যায়াম ছাড়া আমরা সুস্থ থাকতে পারবো না। তাহলে এবার আসেন, নিজের প্রতি যদি আপনারা সচেতন হন, তাহলে চলেন আমরা কোষকে ক্লিন করি। কোষ ক্লিন হলে আপনি ক্লিন হয়ে যাবেন, সব কোষ ভালো মানে আপনার কোনো রোগ নেই, সব কোষ পরিষ্কার মানে আপনি সুস্থ। ততদিন পর্যন্ত আপনি সুস্থ থাকবেন যতদিন এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। তাহলে আল্লাহ তাআলা বলেছেন যে পবিত্রতা হচ্ছে ইমানের অঙ্গ, পরিষ্কার পরিচ্ছন্নতা হচ্ছে ইমানের অংশ। এই কারণে কোষের পবিত্রতার জন্য আল্লাহ তাআলা রোজা দিয়েছেন, এবং সায়েন্স প্রমাণ করেছে যে রোজার মাধ্যমে কোষ পরিষ্কার পরিচ্ছন্ন হয়। এই কারণে যারা, আমি চ্যালেঞ্জ দিয়েছিলাম, এই যে মুরব্বী ঘুমায় যাচ্ছে, চ্যালেঞ্জ দিয়েছিলাম, সেটা হলো কি, যে যারা এই তরিকা, আমার তরিকা ফলো করে রোজা রাখবে, তাদের এই কোনো রোগই থাকবে না একটা মাস যদি এক্স্যাক্টলি এইভাবে রোজাটা রাখে। কি যে আমি কোনো রকম নষ্ট খাবার, ভাজা পোড়া ডুবো তেলে খাবে না, রাজি আছেন আপনারা? ইনশাল্লাহ। এবং যাদের হোমা আয়ার বেশি আছে, আপনি হোমা আয়ার বেশি মানে ইনসুলিন রেজিস্ট্যান্স বেশি, মানে আপনার কোষে ওই জঞ্জাল আছে, কোষে জাঙ্ক আছে, এই টেস্ট হচ্ছে হোমা আয়ার। তা যার হোমায়ের বেশি তার কোষে জাঙ্ক আছে, তো এই জাঙ্ক পরিষ্কার করার জন্য আগে ফ্যাট বার্ন করতে হবে। টক্সিন প্রথমে পরিষ্কার করতে পারবেন না। এই কারণে যদি তাই হইতো, তাহলে রোজার মাধ্যমে ফ্যাট বার্ন না হয়ে টক্সিন পরিষ্কার হইতো, কিন্তু এটা হয় না। রোজাতে ফ্যাট বার্ন হয় এবং টক্সিন পরিষ্কার, শেষের দিকে বেশি ডিটক্সিফাই হয় বডি, প্রথম দিকে অত ডিটক্সিফাই হয় না। কেন? কারণ আগে বডি ফ্যাট বার্ন করে, উপযুক্ত পরিবেশ তৈরি করে, তারপরে ওই যে প্রথম হচ্ছে রহমত, তারপর মাগফিরাত, তারপর হলো আগুন থেকে মুক্তি, মানে কোষের যত জঞ্জাল আছে সব ক্লিন করা, বুঝছেন। আমরা আমাদের ওহেতে বলতেছি আর কি, ওটা হচ্ছে আখেরাতমুখী ব্যাখ্যা, আমরা হচ্ছে দুনিয়ামুখী ব্যাখ্যা করতেছি। তিনটা ধাপ আছে, বুঝেছেন, তিনটা ধাপ আছে। প্রথম 10 দিনে আপনার বডি প্রিপেয়ার্ড হয়, বডি প্রিপেয়ার্ড হয়, এটা হচ্ছে আল্লাহর দেওয়া রহমত। তারপরে হচ্ছে যে বডি আগে ওই ওই যে টক্সিন পরিষ্কার করার যাবতীয় সব কিছুকে সে অ্যারেঞ্জ করে, যেমন ফ্যাট বার্নিং করা, বডিকে অ্যালকালাইন করা, বুঝলেন। এরপরে লাস্টে গিয়ে যত ভিতরের জঞ্জাল আছে সব জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে ফেলায়, যদি কিনা আপনি ওই যে জাঙ্ক ফুড না খান। তো আমরা রোজাতে উপকার পাই না, তার মূল কারণ হচ্ছে অতিরিক্ত চিনি জাতীয় খাবার, শরবত বানায় বানায় খাওয়া, এবং ওই সময় খুব মজা লাগে, তাই না? কিন্তু মজার ব্যাপার হচ্ছে আপনারা লেবুর সাথে লবণ দিয়ে খেয়ে দেখেন, সেটাও কিন্তু মজা লাগে, কিন্তু এতে ক্ষতি হলো না, সেটাও মজা লাগে কিন্তু ক্ষতি হয় না। কিন্তু আমরা দুঃখজনকভাবে ওই চিনি দেওয়া শিখছি, চিনির মজাটা আমাদের সবাই ইয়ে করছে, কিন্তু আমি কিন্তু এবার কোনো ওইসব খাই নাই, আমি খাইও না এমনি। আমাকে ওই যে ওদিন ওই আমাদের মসজিদ কমিটির চেয়ারম্যান এবং এই এলাকার সভাপতি,
তো বলতেছে আপনি এত মেনটেন কেমনে করেন? আমি কই যে ভাই এটা তো আমার অভ্যাস, এটা আমার হ্যাবিট, আমি কিছু করি না, কারণ আমার অভ্যাসে এটা করায়, আমারে দিয়া আমার করতে হয় না কিছু। আপনাদের কষ্ট লাগে, করতে হয়, আর আমার কোনো কষ্ট লাগে না, কারণ এটাই আমার অভ্যাসে পরিণত হয়েছে। আমার সকালে এমনি উঠে যাই, তো উঠে আমি আমার রুটিন অনুযায়ী আমি মসজিদে চলে যাই, এটাতে কোনো কষ্ট নাই, কারণ এটা আমার অভ্যাস। যেমন বাজে খাবার আমার সামনে রাখলো, খেতে ইচ্ছে করে না, আমি জানি যে পায়খানা পেশাবের চেয়ে এটা বেশি খারাপ, তার সাথে আমার পায়খানা পেশাব খাইলে ভালো হইতো, তো এটা চিন্তা করলে আর ওইসব বাজে খাবার খাওয়ার ইচ্ছে রুচি থাকে না। মানুষের রুচি আছে না, আপনাদের রুচি এত নোংরা যে পায়খানা প্রস্রাবের চেয়েও খারাপ খাবার আপনারা মুখে দেন, এত নোংরা রুচি। অথচ আপনারা দাবি করেন যে আপনারা সাংঘাতিক, কে পরিষ্কার, আপনি পরিশীল, তো আপনি রুচিশীল, এটা রুচিশীল লোক গুয়ের চেয়ে খারাপ জিনিস কেমনে খায়? হ্যাঁ, রুচিশীল বলে তাকে, বুঝেন নি কথা? কিভাবে রুচিশীল হইলো? একটা রুচিশীল লোক বডিতে ডাস্টবিন বানায় রাখছে, প্রতিটা কোষের মধ্যে জঞ্জাল জমা করে ফেলছে, সে নাকি রুচিশীল? অথচ ভিতরে সব নোংরা, উপরে দিয়ে চামড়ার মধ্যে মেকআপ লাগাইছে, স্প্রে মারছে, সাবান দিয়ে ঘষা চামড়ার অর্ধেক তুলে ফেলছে, হ্যাঁ, ভাবতেছে সে অত্যন্ত পরিষ্কার, আসলে ভিতরে তো তার ডাস্টবিন, ময়লা আবর্জনা, নোংরা। আমরা যারই হুমায়ের বেশি পাবো সে নোংরা, জঞ্জাল, জাঙ্কিয়ার্ড। তাহলে যাদের এগুলো বেশি আছে তারা চিনি জাতীয় খাবার, এমনকি ভাত, রুটি, ফল, দুধ, এগুলো সাময়িক বিরতে থাকতে হবে। সাময়িক মানে সাময়িক, এটা আবার কয়েক মাস পরে বা এক মাস পরে খেতে হবে। আর যাদের হুমায়ার 1.5-এর নিচে, তারা ন্যাচারাল যত খাবার আছে সব ধরনের খাবারই খেতে পারবে, কলা খেতে পারবে, খেজুর খেতে পারবে, মধু খেতে পারবে, দেশীয় ফল খাবে। বিদেশি ফল তো ফল না, বিদেশি ফল হচ্ছে কেমিক্যাল, বিদেশি ফল ফল না, বলেন, বিদেশি ফল হলো কেমিক্যাল। মনে রাখবেন, যে ফল পচে না ওটা কোনো ফল না, বুঝছেন? যেগুলো দেশের বাইরে থাকি আসে এগুলো সব কেমিক্যাল, এটার জন্য কোনো প্রমাণের দরকার নেই, এটা কেমিক্যাল, বুঝেননি কথা? যারা পরবর্তীতে ফল খাবে, ফলের আমার চারটা শর্ত আছে, এটা সিজনাল হতে হবে, অফ সিজনের ফল খাওয়া যাবে, টক ফল হচ্ছে প্রায়োরিটি দিতে হবে, লোকাল ফলগুলো মানে স্থানীয় যেই ফলগুলো আপনার আশেপাশে, যেগুলো লং দূরে নেওয়ার দরকার নাই, ট্রাকে করে নেওয়ার দরকার নেই, পাশেই আছে, এবং যেগুলো ন্যাচারালি হচ্ছে কেমিক্যাল ছাড়া, যেগুলো বাণিজ্যিক প্রোডাকশন আছে ওগুলোই খাওয়ার দরকার নেই। বাণিজ্যিক প্রোডাকশন মানে ব্যাজার, বাণিজ্যিক প্রোডাকশন যারাই করবে তারা তাদের ব্যবসার স্বার্থে তারা খাদ্যে তাদের তাড়াতাড়ি ফল উৎপাদন করা, বিভিন্ন রকম স্প্রে করা, আমের জন্য 6-14 স্টেজে তারা কেমিক্যাল দেয়, বুঝলেন না? মুকুল আসার আগ থেকে শুরু হয় স্প্রে করা, গাছের গোড়ায় দেয়, মারে। আপনি যে আমেরটা গাছ থেকে পাড়িয়ে খেলেন তার আগেই অনেক কেমিক্যাল ও খেয়ে ফেলেছে, বুঝলেন নি কথা? এখন আমরা ফলের ব্যাপারে সতর্ক হব, বিশেষ করে এই যে কথাগুলো আমি বললাম এটা যথাসম্ভব চেষ্টা করব। হ্যাঁ, একটা কেমিক্যাল যুক্ত ফল মাসে খেয়ে ফেললে কিছু হবে না যদি আপনি সুস্থ থাকেন, কিন্তু আপনি রুগী, আপনার ভিতরে সব ডাস্টবিন, এখন আপনার ওই ফলটাই আপনার সর্বনাশ করে ফেলতে পারে, বুঝেননি? এই জন্যে প্রথম দিকে সতর্কতা বেশি, সুস্থ হওয়ার আগ পর্যন্ত। সুস্থ হয়ে গেলে মাসে 2 মাসে একটা অনিয়ম করা যাবে, মা মানে বা করতে হবে, কারণ আপনি বডিটাকে একটা চ্যালেঞ্জ দিবেন, বুঝলেন না? সবসময় ভালো না খেয়ে মাঝে মাঝে একদিন একটু চ্যালেঞ্জ দিবেন, সেটা ঠিক আছে, সুস্থ লোক সেটা করতে পারে, কিন্তু যারা এখন অসুস্থ আছেন তারা সুস্থ হওয়ার আগ পর্যন্ত খুবই সাবধান হতে। তাহলে আমরা যদি খাওয়াটা এইভাবে বুঝতে পারি, আমার বইটাতে আছে, উল্লেখ করা আছে, আপনারা পেয়েছেন, তো 7 নম্বর পৃষ্ঠা এবং 8 নম্বর পৃষ্ঠার উপরের যে অংশটা, যাদের হুমায়ের বেশি তারা এই খাবারগুলো বাদ দিয়ে, আর যেগুলো আমরা খেতে বলেছি 8, 9, 22 নম্বর পৃষ্ঠা, এই খাবারগুলোতে মনোযোগ দিবেন। অর্থাৎ শাকসবজি দিয়ে ডিম খাবেন, শাকসবজি দিয়ে মাছ খাবেন, শাকসবজি দিয়ে মাংস খাবেন, কলিজা খেতে পারেন, মগজ খেতে পারেন, বসেন। ফল যাদের হুমায়ের বেশি কোনো ফলই খাওয়া যাবে না,
আর যাদের হুমায়ার ভালো হয়ে গেছে তারা অবশ্যই এটা খেতে পারবে, বুঝেননি কথা? তবে পরিমিত খেতে হবে, কারণ বেশি তরমুজ খেয়ে ওদিন এক মহিলা আসছে, তার সব টিজিমিজি সব বেড়ে গেছে। যে কোনো জিনিস মনে রাখবেন, আপনি অতিরিক্ত গ্রহণ করলে আপনি ধ্বংস, যে কোনো জিনিস। আর আমরা কেউই অতিরিক্ত ছাড়া খাইতে পারি না, দুই এক পিস তরমুজে আমার কিচ্ছু হয় না, বুঝেন না কথা? আমরা অতিরঞ্জন পছন্দ করি, আমাদের নেচার হলো অতিরিক্ত করা, পরিমিতি বোধ আমাদের নেচারে নাই, বুঝেন নাই? ব্যায়াম করতে গেছি, করতে করতে হাত পা ভাঙ্গা লুলা হয়ে গেছে, মানে এতদিন করে নাই, এখন এমন করা শুরু করছে, এবার হাত পা না ভাঙ্গা পর্যন্ত থামতেছে না, বুঝেন নাই কথা? যারে যেদিকে পাঠাই ভালোর জন্যে, সে ওইটা অতিরিক্ত করে এটা খারাপ বানায় নিয়ে আস। বললাম যে ফাস্টিং করে দেহের পবিত্রতা, হ্যাঁ ফাস্টিং করতে করতে 6 মাস ফাস্টিং করে ফেলাইছে, 3 মাস ফাস্টিং করে ফেলাইছে, এখন বিছানায় পড়ে গেছে, কঙ্কাল হয়ে গেছে, মরা মরা অবস্থা, মানে কিছু বলদ আছে, বুঝছেন? এরা আল্লাহ তাআলা এগুলো এমন ভাবে তৈরি করছে। আর মানুষ তো এক্সট্রিমিস্ট, এটা জন্মগতভাবে, মানে যে যেটা করব না তো করবই না, আর যেটা শুরু করবো এখন হ্যাঁ হ্যাঁ থামানো যাবে না, বুঝলেন? তাহলে অতিরিক্ত কোনো কিছু কি ভালো? সবসময় লিসেন টু ইয়ার বডি, অলওয়েজ লিসেন টু ইয়ার বডি, বডি ল্যাঙ্গুয়েজ বুঝুন। আপনার দুর্বল লাগছে, আপনি খাওয়া বাড়ান, যে খাবারগুলো খেলে আপনার সুগার বাড়ে না আপনি আর একটু বাড়িয়ে খান, আর একটু বিশ্রাম নিন, সপ্তাহে 2 দিন বিশ্রাম নিন, প্রতিদিন ব্যায়াম করতে হবে না, আর ব্যায়াম আপনার সাধ্যমতো করবেন, অতিরিক্ত করতে যাবেন না, অতিরিক্ত করে মাজা ভাঙলে আর ব্যায়ামই বন্ধ হয়ে যাবে, বুঝেননি কথা? অতিরিক্ত না খেয়ে থাকা কোনোভাবেই ভালো না, মাঝে মাঝে খাবেন, মাঝে মাঝে না খেয়ে থাকবেন, একটা সুন্দর ব্যালেন্সে চলবেন। আপনি তাড়াহুড়া করে একটা জিনিস পাইতে চান, এটা হলো মানব যে ঈশের ভিতরে সবচেয়ে বেশি দুর্বলতা হলো এরা তাড়াহুড়া করে, এটা কোরআনে আল্লাহ বলছে, এদের ধৈর্য নাই। এরা 20-25 বছরের চেষ্টায় রুগী হয়েছে, কেউ 30 বছরের চেষ্টায় রুগী হয়েছে, কেউ 45 বছর ধরে রুগী হচ্ছে, ক্রমান্বয়ে ধীরে ধীরে প্রোগ্রেসিভলি, সে 2 দিনে ভালো হয়ে যেতেছে, মানে চরম বোকারাও এটা আশা করে না যে আমার 12 বছরের ব্যথা 12 দিনে ভালো হয়ে যাবে। এই কারণে আপনারা যখন 12 বছরের ব্যথা একটা ইঞ্জেকশনে ভালো হয়ে যায় আপনারা খুশি হয়ে যান, এটা হলো আহম্মকি দা গ্রেট, মানে ও একটা আহম্মক, বুঝলেন না কথা? যে এইটা কেমনে ভালো হবে, এটা কি সম্ভব? তার মানে আসলে কি ভালো হয়েছে না, ওই ব্যথাটা আপনি টের পাইতেছেন না, একটা মেকানিজমে ওই ইঞ্জেকশনের মাধ্যমে ব্রেন ওই ব্যথাটাকে রিচ করতে পারতেছে না, ব্যথা ব্যথার জায়গায় ঠিকই আছে। আপনার আর্থ্রাইটিস যেটা স্পাউট পনি স্পাউট ফরমেশন হইয়া হাড়ে হাড়ে ঘষা গাইতে আছে, ওই ব্যথা কি চলে গেছে? আপনি হয়তো বর্টালিন ইঞ্জেকশন মারছেন, টোরা বর্টালিন সাপোজিটরি দিয়েছেন বা টোরাডালিন ইঞ্জেকশন মারছেন, মাইরে হয়তো এই সাময়িক ভাবে এখন আপনি চলতে আছে, কিন্তু এটার পরিণতি যে কত ভয়ঙ্কর, আপনার লিভার কিডনি যে শেষ হয়ে যাচ্ছে এটা তো আপনি বুঝতে পারতেছেন। মনে রাখবেন, যত উন্নতিটা প্রোগ্রেসিভলি হবে তত ভালো। আর আমি দেখেছি যারা আমাদের নীতিগুলো ধীরে ধীরে অ্যাডাপ্ট করেছে ওরা টিকেছে, আর যারা 3 মাসে 2 মাসে হুড়াহুড়ি করছে এগুলো একটাও টেকে নেই, এরা 3-4 মাস পরে আর ধৈর্য রাখতে পারে নাই, তো আবার লাইফ স্টাইল ছেড়ে দিয়ে আগের লাইফ স্টাইলে চলে গেছে, বুঝেছেন? তাহলে আমরা কি করব? এখন রোজার মাস, এখন তো বিরাট সুযোগ, সব বোনাস, এখন আমরা খাওয়াটা ঠিক করলেই হইয়া যাবে, আর কিছু লাগবে না, সহজ, শুধু খাওয়া ঠিক করলে হয়ে যাবে। আর ব্যায়াম, এই যে আমরা যে তারাবি পড়তেছি, এই যে আজকে কদরের রাত শুরু হয়ে যাচ্ছে, সারা রাত জেগে নামাজ পড়বো ইবাদত করবো, এতেই অনেক হয়ে যাবে। এর বাইরে ইফতারের আগে 15-20 মিনিট করেন, আর যখন সুযোগ পান একটু রোদে যান, ব্যাস হয়ে গেল, খুব সহজ, এতই সুযোগ আল্লাহ তাআলা রহমত করে দিয়েছেন এই মাসটাকে। এই মাসে অনেকে অলরেডি সুস্থ হয়ে গেছেন, যারা অনলাইনে দেখছে অনেকে দেখছে, ওরা দেখুক বলুক তো দেখি কার কয় কেজি কমছে। হ্যাঁ, অলরেডি অনেকেরই কমছে, আমার এক ফ্রেন্ড মেসেজ পাঠাইছে যে ওর বোধহয় 5 কেজি না কয় কেজি কমছে রোজায়, তো আপনার 5 কেজি কমছে,
আপনার 3 কেজি, ওই যে 5 কেজি, ওনার 8 কেজি, 8 কেজি কমা উচিত, আপনারটা ঠিক আছে। হ্যাঁ, আপনার তো আর কমার দরকার নেই, আপনার বরং মাসেল বিল্ড করেন। 12 কেজি কমছে কি এই রোজাতে? রোজার আগে মাপছিলেন নাকি? আচ্ছা আচ্ছা, 12 কেজি তো অনেক। তবে আমি বলেছি যে রমজানের 30 দিনে 10 থেকে 15 কেজি, মানে যাদের ওজন বেশি ওদের বেশি কমবে। এই ভাইয়ের তো ওজন কমানো লাগবে না, ওর তো আরো বাড়াইতে হবে, ওনার আরো জিম টিম করিয়া মাসেল বানাইতে হবে, বুঝলেন না? ওনার তো ওজন বাড়াইতে হবে। বলছি যে যাদের ফ্যাট জমে গেছে, অ্যাকুমুলেশন হয়ে গেছে, ওজন বেড়ে গেছে, কিউট বুড়ি আস, এদের এই জঞ্জাল গুলো পরিষ্কার, বুঝলেন না কথা? আবার রোজার পরে খাওয়া দাওয়া করবেন, ব্যায়াম ট্যায়াম করবেন, দেখবেন আবার রিগেইন করতেছে। তো আপনাদের বলবো যে যারা এখনো দেরি করে ফেলছেন শুরু করতে, কোনো ভয়ের কারণ নেই। কারণ হচ্ছে আমাদের সামনে আসতেছে আরো 6টা রোজা, তার সঙ্গে আমরা আরো 6টা অ্যাড করব, মাঝখানে মাসের যে 3টা চাঁদের রোজা সেটা অ্যাড করব, সাপ্তাহিকেও রোজা অ্যাড করে প্রায় 15-16টা রেখে দেব নেক্সট মান্থে ইনশাআল্লাহ। মানে যাদের এই মাসে দেরি হলো পরের মাসে 12-14টা, এইভাবে প্রতি মাসে মিনিমাম 10-12টা রোজা রাখতেই পারি। তাহলে আমরা একটা জায়গায় নিরাপদ হয়ে গেলাম, পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়টা, বুঝলেন নি কথা? এখন আমরা যদি ভালো করে খাবারটাকে বুঝি, সুস্থ খাবার, এবং আমরা হোমায়ার দেখি এবং ফাস্টিং ইনসুলিন দেখি, সিআরপি দেখি, প্রদাহ কত আছে, সিপেপটাইড ইনসুলিন তৈরি হচ্ছে কতটা, ভিটামিন ডি লেভেল কত, টিজি কত, এইচডিএল কত, রেশিও কত, এগুলো আমাদেরকে ভবিষ্যতে হার্টে কোনো অসুবিধা হবে কিনা এটার বিষয়ে আমাদেরকে পূর্বাভাস দেবে। এমনকি আমরা ডায়াবেটিস হওয়ারও 10 বছর আগে বলে দিতে পারি যে তার 10 বছর পরে ডায়াবেটিস হচ্ছে। ডায়াবেটিস হওয়ারও 10-12 বছর আগে এই পরীক্ষাগুলোর মাধ্যমে বলা সম্ভব যে তার ভবিষ্যতে ডায়াবেটিস হবে কিনা। এখন নাই কিন্তু ভবিষ্যতে হবে, অর্থাৎ যার ইনসুলিন রেজিস্ট্যান্স আছে সেই ভবিষ্যতে ডায়াবেটিস, কোনো সন্দেহ নেই, যদি কিনা সে তার চলাফেরাকে পরিবর্তন না করে। আর চলাফেরা পরিবর্তন করলে আবার তার এটা রিভার্স করবে, রিভার্স করবে মানে আগে সুস্থ অবস্থায় সে ফেরত যেতে পারে। তাহলে আমরা ভালো পানি খাবো পরিমাণ মতো, এবং বেশিরভাগ অ্যালকালাইন ওয়াটার পছন্দ করব নিজেদের জন্য, বেকিং সোডা আসবে ইনশাল্লাহ ঈদের পরপরই। আর হচ্ছে আমরা ডাবের পানি খাচ্ছি, পিঙ্ক সল্ট খাচ্ছি, পানিতে একটু লবণ মেশাবো, পিঙ্ক সল্ট, ভিনেগার, এগুলো খাচ্ছি, ঠিক আছে? সঙ্গে শাকসবজি, ডিম, শাকসবজি, মাছ, শাকসবজি, মাংস, এগুলো খেয়ে তারপরে আমরা পরবর্তীতে যে ব্যায়ামটা রোজার পরে আমরা যখন খাওয়া একটু বাড়বে, ব্যায়ামও বাড়াতে হবে। ব্যায়াম আর খাওয়া যেন সমান সমান হয়, মানে আপনি যেন বেশি খেলে অসুবিধা নেই যদি আপনি বার্ন করেন, আর যদি ব্যায়ামের সুযোগ কম তাহলে আপনার খাওয়াও কম খেতে হবে, বুঝেন নাই কথা? আর ঘুম আর মানসিক প্রশান্তি এটার কোনো অল্টারনেটিভ নাই পৃথিবীতে। ঘুমের ওষুধ খেয়ে ঘুমিয়ে কোনোদিনই ন্যাচারাল ঘুমের উপকারিতা পাবেন না, বরং পরবর্তীতে ঘুমের ওষুধটা আপনার ড্রাগসের মতো কাজ করবে, ওটার উপর ডিপেন্ডেন্ট হয়ে যাবেন, ওষুধ ছাড়া আর ঘুমাতে পারবেন না, ওটা ভয়ঙ্কর পরিণতি ডেকে নেবে। তাহলে আমরা যদি সুস্থ খাবার পরিমিত গ্রহণ করি, রোজা রাখি, ব্যায়াম করি, ভালো ঘুমাই, আর্লি ঘুমাই, ভোরে উঠি, রোদে যাই, মানসিক প্রশান্তি চর্চা করি, বরফ থেরাপি করি, এবং যাদের সিরিয়াস প্রবলেম তারা ওজন থেরাপি নিতে পারি, শশী হাসপাতালে আকুপাংচার নিতে পারি, ওজন নিতে পারি, ফুড ডিটক্স নিতে পারি, ফুড থেরাপি নিতে পারি, এবং যাদের সবাইকে বলবো যাদের কনস্টিপেশনের প্রবলেম বা পেটের যে কোনো প্রবলেম, বা যাদের পেটে প্রবলেম নাই কিন্তু তাদের এই যে এই সমস্যাগুলো আছে, প্রদাহ আছে, হোমায়ার বেশি আছে, সবাইকে কফি এনেমা করতে হবে, মানে গাট ক্লিন না করে কিছু হবে না, কফি এনেমা। প্রতিদিন রুগী আসে 3-4টা আমার কাছে কনস্টিপেশনের প্রবলেম, জিজ্ঞেস করলে কয় কফি এনেমা করি নাই, তাহলে আপনি এটা পুষে রাখতেছেন জানার পরেও, বা জানার চেষ্টা করেন নাই যে কফি এনেমা দেওয়ার পরে কোষ্ঠকাঠিন্য জীবনও থাকবে না, তার মানে আপনি দিচ্ছেন না। তাহলে আমি তো ভিডিও করেছি, এখন প্রতিদিন কি একই কথা বলা সম্ভব? এখন অনেকে বলে স্যার একই কথা ডেলি কন, আর এখন অনেকে আছে যাদেরকে কিছুই শিখাইতে পারলাম, বুঝেন নাই কথা? আমি প্রতিদিন এখন কফি এনেমার কথা বললে ভিডিও বানাইছে, আছে, আপনি খুঁজে নিতে হবে, আপনি লিখবেন কফি এনেমা ডাক্তার জাহাঙ্গীর কবি, আপনার পায়খানা কষা লিখবেন কষা পায়খানা ডাক্তার জাহাঙ্গীর কবি,
বলেন আপনার ঘুম হয় না, লিখবেন ঘুমের সমস্যা ডাক্তার জাহাঙ্গীর কবির, তো এটাও পারবেন না তাহলে কেমনে হবে? তাহলে আপনারা এই বিষয়গুলো সতর্ক থাকলে ইনশাল্লাহ, তাহলে আপনারা আর্লি ঘুমাবেন তো ইনশাল্লাহ, মোট 8 ঘন্টা ঘুমাতে হবে, কয় ঘন্টা? 8 ঘন্টা। শ্বাসের ব্যায়াম করবেন, শ্বাসের ব্যায়াম ইনশাল্লাহ ইনশাল্লাহ। তারপরে বরফ থেরাপিতেও যেতে হবে, রোদে যেতে হবে, রোদে যাবেন আপনারা তাইলে ভালো খাবেন ইনশাল্লাহ, বাজে খাবার খাবেন না, আর মাঝে মাঝে রোজা রাখার অভ্যাসটা ছেড়ে দিবেন। এভাবে চললে আশা করি ওষুধ আপনাকে টাচ করতে পারবে না। যতদিন আপনার ডিসিপ্লিন ওকে, ডিজিজের কোনো সাহস নাই, সাধ্য নাই আপনাকে টাচ করে, ডিজিজ নাই মানে আপনি কেমিক্যাল ফ্রি, মানে আপনি ওষুধের কোনো দরকার নেই, রোগ নাই আপনি ওষুধ খাবেন কিসের জন্য, পাগল নাকি? বুঝেন নাই কথা? তাহলে ইনশাল্লাহ আমরা ওষুধের বিরুদ্ধে নেই, কিন্তু আমরা হচ্ছে নিজেরা রুগী হতে চাই না। সুস্থ লোকের ওষুধ লাগে না, আমরা চাই আপনারা সবাই সুস্থ হয়ে যান, কারোই ওষুধের কোনো দরকার নেই ইনশাল্লাহ। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।